সকাল 10:30 থেকে আমাদের ক্যাবিনেট মিটিং ছিল মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে। বরাবরের মতো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে, যা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের উদ্দেশ্যে আমরা জানাতে চাইছি। এক নম্বর যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 400 পোস্টস অফ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার। পঞ্চায়েত দপ্তরে, যা গ্রাম উন্নয়ন আর দপ্তরের অধীন কাজ করবে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আমরা 21 ডিসেম্বর 2021 ক্যাবিনেট পোস্ট ক্রিয়েটেড সেখানে অনুমোদন দিয়েছিল। ক্যাবিনেট মিটিং এ আমরা আপনাদেরকে বলেছিলাম যে প্রায় 1178 খানা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের পোস্ট আমরা ক্রিয়েট করেছি এবং খুব শীঘ্রই সেগুলো আমরা রিক্রুটমেন্ট শুরু করব। এবং দপ্তর থেকে ফিনান্সের কাছে অনুমোদন চেয়ে এই 1178 খানা পোস্টের ফিল আপ করার জন্য অনুমোদন চাওয়া হয়েছিল। ফিনান্স এক্সামিন করেছে ব্যাপারটা এবং অ্যাজ পার দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ড সমস্ত কিছু বিচার করে সিদ্ধান্ত দিয়েছে যে ফেজ ম্যানার পিরিয়ডিক্যালি তাদের রিক্রুটমেন্ট করা হবে এবং বর্তমানে 400 পদ অনুমোদনে সেখানে সিদ্ধান্ত ফিনান্স দপ্তর দিয়েছে রাজ্য সরকারকে, গ্রাম উন্নয়ন দপ্তর, যা খুব শীঘ্রই নিয়োগ করা হবে। এই পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যে 400 খানা পোস্ট সেটা হবে নন গ্যাজেটেড। তার যে পে স্ট্রাকচার হবে 5,700 থেকে 24,000 টাকার মধ্যে, উইথ গ্রেড পে 2,800 টাকা রিভাইজড পে। 5,700 থেকে 2,400 হবে তার স্কেল, 24,000, 5,700 টু 24,000 স্কেল এবং গ্রেড পে হবে 2,800। 400 খানা পোস্ট রিক্রুটমেন্ট করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, টিপিএসসি রিক্রুটমেন্ট করবে। অলরেডি ডিসিশন ইজ টেকেন বাই দ্য ক্যাবিনেট, ক্যাবিনেট ইজ অলরেডি অ্যাপ্রুভ দ্য প্রপোজাল ফর ফিলিং আপ অফ 400 পোস্ট অফ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার। যেটা আমরা পোস্ট তৈরি করেছিলাম, পোস্ট ক্রিয়েট করেছিলাম 1178 খানা পোস্ট, সেগুলোর মধ্যে 400 পোস্ট ফিল আপ করা হচ্ছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান ডিসিশন আজকে যেটা ক্যাবিনেটে নেওয়া হয়েছে।